আর যাব না হাটে, বেচা কিনা নেটে, নেটে হাট। আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড, এটা হেড অফিস 95 এসি দিক মানসুর সপ্তম তলা ঢাকা। আমরা আবাবিল ঢুকতেছি। সব প্রোডাক্ট প্যাকেটজাত করা হয়। সরিষার তেল, বাদাম বিদেশ থেকে আমদানি, যে মদিনার যে খেজুর ওগুলো দেখতেছে, অফিসিয়াল অফিসিয়াল লোকজন বসে চেম্বার। আর যাব না হাটে, বেচা কিনা নেটে, নেটে হাট। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আবাবিল ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান মোহাম্মদ আবু ইউসুফ বলছি। আপনাদের খেদমতে ইতিমধ্যে আবাবিল ফুড প্রোডাক্টস হালাল, শতভাগ হালাল এবং খাঁটি পণ্য নিয়ে বাজারে আসছে। পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 নম্বর সরিষার তেল, কালাজিরার তেল, মধু, কাঠবাদাম, কাজু বাদাম, গাওয়াঘি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাচ্চা সেমাই, মশার কয়েল, লবণ, লিকুইড, সাবান, ডিটারজেন্ট পাউডার, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, হ্যান্ডওয়াশ সহ এবং সুগন্ধি ফলাউচ্ছাল সহ মিলে কিসমিস, চা পাতা সহ আরও অন্যান্য আইটেম নিয়ে ইতিমধ্যে বাজারে আসছে আবাবিল ফুড প্রোডাক্টসের পণ্য। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে হালাল খাদ্য শতভাগ নিশ্চয়তা রেখে আমাদের পণ্য বাজারে নিয়ে আসছি আমরা। আমি দেশবাসীকে বলবো, আমাদের পণ্য ক্রয় করে আমাদেরকে করুন ধন্য। জনগণের এবং জাতির কল্যাণে নিবেদিত আবাবিল পণ্য। আমরা যারা এটার সাথে আছি একান্ত জনকল্যাণমূলক সমাজে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আবাবিল পণ্য সকলের জন্য কিনিহন ধন্য। আসসালামু আলাইকুম। আর যাব না হাটে, বেচা কিনা নেটে, নেটে হাট। আর যাব না হাটে, বেচা কিনা নেটে, নেটে হাট। আজওয়া বিগ সাইজ এটাতে না, এটা হলো আজওয়া ছোট সাইজটা, আর এটা হচ্ছে এটা হলো সালবি, তাই না? সালবি আর সাফাই, মরিয়ম আর সালবির মধ্যে একটু পার্থক্য হলো একটু চামড়া। সম্মানিত দর্শক মন্ডলী, মদিনার খাজুর যাদের প্রিয় ভালোবাসা আছে তাদের উদ্দেশ্যে আবাবিল ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ বলছি। আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ায় আমরা মদিনা থেকে সাদ্য আমদানিকৃত মরিয়ম খাজুর, আজোয়া খাজুর, বিসিবিহীন খাজুর
কলমি খাজুর আম্বার খাজুর বিপুল সমাহার আমরা ইতিমধ্যে এই খাজুরগুলো রিসিভ করে কোলেস্টার রেখেছি এবং আমাদের আবাবিল হেড অফিসে এটা বিক্রয় এবং প্রদর্শনী কেন্দ্র করেছি আমাদের পক্ষ থেকে যিনি অনলাইনে কাজ করতেছেন নেটার হাট আমাদের প্রিয় ভাই মেরাজুল মমিনিন ওনার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে আমরা এই পণ্য ছড়াই দিচ্ছি ক্রেতা সাধারণ সুবিধার্থে রিজনেবল প্রাইস অরিজিনাল খাজুর মদিনার খাজুর শুধুমাত্র আমরাই বিক্রি করতেছি এই মুহূর্তে বাংলাদেশে আরও হাজারো খাজুর আছে ওই খাজুর দুবাই মরক্কো আলজেরিয়া জর্ডান ইরাক থেকে আমদানি দিত সবাই বলতেছে মদিনার খাজুর কিন্তু মূলত আমি 100% যেটা বলতে চাচ্ছি আমি মদিনা থেকে আমদানি করেছি মদিনাতে প্যাকেটজাত করেছি মদিনার থেকে খাজুর সরাসরি বাংলাদেশে এসেছে এটা আমার আত্মার সন্তুষ্টি আছে আপনাদের সবাইকে আমি আবাবিল ফুড প্রোডাক্টসের এই আমদানিকৃত খাজুর মরিয়ম খাজুর মিরাজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন সকালে 60টি খাজুর যদি কোনো লোক খালি পেটে খায় তার জাদু টোনা কঠিন এবং জটিল রোগ আল্লাহ মাফ করে দেবেন আর খাজুরের মধ্যেই এমনি শক্তি অনেক শক্তি 100 খাজুর বা 300 ক্যালোরি যে কোনো বাজার ক্যালসিয়ামের অভাব শক্তির অভাব তারা যদি খাজুর খান নিয়মিত নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে শক্তি সঞ্চয় করবেন এবং খাজুর মদিনাকে স্মরণ করে মদিনাকে ভালোবাসা প্রদর্শন করে যদি আমরা খাজুর খাই মদিনাবাসী উপকৃত হবে আবাবিল ফুড প্রোডাক্টস উপকৃত হবে আমার প্রিয় ভাই মেরাজুল মমিন উপকৃত হবে পুরা দেশবাসীকে আবাবিলের ফুড প্রোডাক্টসের মাধ্যমে আমদানি কিন্তু এই খাজুর ক্রয় করার জন্য গ্রহণ করার জন্য হাদিয়া দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে উদ্দত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দশ কেজি একটা আর যাব না হাটে বেচা কিনা নেটে নেটে হাট জি ঠিক আছে এটি খেজুরের নাম কি আর যাব না হাটে বেচা কিনা নেটে নেটে হাট